अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। टिया, এটা ক্রিয়েটিভ কাজ, এত তাড়াহুড়ো করে করা ঠিক নয়, আস্তে আস্তে কর একদম মন দিয়ে, ঠিক আছে? দিদি, ওর প্রজেক্টে যদি শান্তির খুব প্রয়োজন হয় তাহলে সেটা তো এই বাড়িতে পাবে না। আজকাল রোজই এই বাড়িতে নতুন নতুন নাটক হয়। আচ্ছা, তাহলে কি করে আসবে শান্তি এই বাড়িতে? ও তো আছে না গুড্ডু বাবু, শুধু উনি আর কোনোদিন নিজের মুখ না দেখালে শান্তি বিরাজ করবে। বুলবুল, একটু চুপ কর, না জেনে না কোনো বিষয়ে কথা বলা একদম ঠিক নয়। যখনই দেখি কথা বলতে থাকিস তুই। বিড়বিড় করবো না তার কি করবো আমি? হ্যাঁ, তখন তো তুই দিব্যি দিলি আর মা চুপ করালো, নয়তো ওনাকে এমন কথা শোনাতাম কানে তুলো গুঁজে এখান থেকে বের হতে হতো। এমনিতে ওখানে দাঁড়িয়ে তো আর কিছু বলতে পারছিলাম না, তাই এখানে বলছি। ফালতু ফালতু লোকটার জন্য কলেজ মিস হলো। বুলবুল, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আমাদের কারোর সম্পর্কে বলার কোনো অধিকার নেই। তাছাড়া দিদি, বুলবুলি দিদি তো ঠিকই বলছে, তাই না? জানি না উনি কি স্বপ্ন দেখেছে যে উনি সোজা চলে এলো আমাদের বাবা হতে, আর তাও বিয়ের প্রস্তুতি নিয়ে। তোরা কি আমার কথা বুঝতে পারছিস না? মা তো কথা বলছে, তাহলে আমাদের মাঝে কথা বলার কোনো মানেই হয় না। আর তাছাড়াও কাউকে কিছু বলার আগে আমাদের মায়ের দেওয়া সংস্কারের কথা মাথায় রাখতে হবে। মায়ের আগের জীবনে যা কিছুই হয়েছে সেটা মা আর তার হাজবেন্ডের মধ্যের ব্যাপার, আর সেই ব্যাপারে কথা বলার অধিকার শুধুমাত্র মায়েরই রয়েছে। আর মা ভালো করে জানে কাকে কিভাবে উত্তর দিতে হবে। আর এমনিতেও মায়ের নিজের সমস্যার থেকেও আমাদের জ্বালাতন বেশি চিন্তায় ফেলে দেয়, তাই আমাদের সবাইকে এমন বিহেভ করতে হবে যেন কিছু হয়নি। দিদি, তুমি না ঠিক বলেছো। তাহলে আজ থেকে এই বিষয়ে কোনো কথা না বলে আমরা আমাদের পুরো এনার্জি মায়ের স্বপ্ন পূরণেই ব্যবহার করব। আর তারপর একদিন সারা পৃথিবীর লোক সম্মানের সঙ্গে বলবে যে ওই দেখো, ওরা হলো রঞ্জুর মেয়ে। আর দিদি, আমি না মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব, আর মায়ের নাম উজ্জ্বল করব। আর আমি ববিতা ফোগাটের মতো দেশের জন্য মেডেল নিয়ে আসব, আর তারপরে তো আমাকে নিয়ে একটা সিনেমাও তৈরি হবে, আর ওই সিনেমার হিরোইনও আমি হব। জানো দিদি, আমি না অ্যাস্ট্রোনট হতে চাই, আমার তো এটা খুব ভালো লাগে। আরে বাবা ছোট, তুই তো মনে হচ্ছে সোজা রকেটের উপর বসে ফুর হয়ে যাবি। কিন্তু দিদি, আমি এখনো ডিসাইড করতে পারিনি, হয়তো আমি ফুটবল প্লেয়ারও হতে পারি অথবা দুটোই। দুটোই? আচ্ছা দিদি, তুমি কি হতে চাও? যোগ্য। আর আমার ইচ্ছে সিএ নিয়ে পড়াশোনা করার, কিন্তু আগে যাই হতে চাও না কেন ঢেঁড়সের সবজি বানাতে হবে, আর সেটা বানানো সহজ নয়। কিন্তু গর্ব হয় আমার শালুকে দেখলে, আমি থাকি বা না থাকি এদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখবে। ঈশ্বর করুন ও যেন সেই সব করতে পারে যা আমি কোনোদিনও করতে পারিনি। বিগত 14 বছর ধরে তুমি যটা খাম পাঠিয়েছ সেই সবের মধ্যে আছে, আমি একটা টাকাও খরচ করিনি। এই সোনা বাবু, কি হয়েছে, এখনো রেগে আছো কেন? দেখো, অন্য মহিলার বাড়ি তুমি গেছো, রাগ করার কথা তো আমার, কিন্তু আমি হাসছি, আমি তো একটুও রেগে নেই, কারণ আমি জানি আমার সোনাবাবু কখনো ভুল কিছু করতেই পারে না। এই সোনাবাবু, তুমি জানো আমার দুর্বলতা কি? আমার তোমার এমন মুখ দেখতে ভালো লাগে না, সেই জন্য নিজের রাগ ছেড়ে তোমায় মানাতে এসেছি। হায়, এই না হলে কথা, তোমাকে তো এভাবেই দেখতে চাই। আচ্ছা এটা তো বলো সোনা বাবু, যে তোমার এমন কি দরকার পড়লো তোমাকে রঞ্জুর বাড়ি যেতে হলো? আরে বাবা, প্রয়োজন পড়েছে বলেই তো যেতে হয়েছিল। একটা পুরনো প্রতিশ্রুতি ছিল, সেটার জন্যই ওখানে যেতে হয়েছিল আমায়। কোন পুরনো প্রতিজ্ঞা? আরে বাবা, আমি বাচ্চু পাণ্ডেকে কথা দিয়েছিলাম যে আমার বড় মেয়ের বিয়ে ওর বড় ছেলে বিশেষের সঙ্গে দেব,
আমি কথা দিয়েছিলাম ওকে, ভেবেছিলাম যদি বিয়েটা হয়ে যায় তাহলে একটা দায়িত্ব থেকে মুক্তি পাবো আমি। এটা তো তুমি খুব ভালো ভেবেছ, কিন্তু এতে দুশ্চিন্তার কি আছে? আর তোমারই বা ওখানে যাওয়ার কি দরকার ছিল? বাচ্চু পাণ্ডাকেই ওখানে পাঠিয়ে দিতে, ওরাই নিজেদের মধ্যে কথাবার্তা সব বলে নিত। আরে তোমার কি মনে হয় আমি কি শখে ওখানে গিয়েছিলাম? আর বলো না, রঞ্জু সম্বন্ধটায় না করে দিল। ভাবো একবার আমি কথা দিয়েছিলাম, তাই ওর স্বরূপটা দেখাতে ওখানে আমায় যেতে হয়েছিল। কি বললে তুমি? ওই ডাউন মার্কেট মহিলাটা তোমার কথা শুনেনি? ওর এত বড় সাহস! এত অপমানিত হলাম ওখানে, বলছে যে শালু নাকি ওর মেয়ে, বিয়ের সিদ্ধান্ত ও নেবে, এইসব বলে সম্বন্ধটায় না করে দিল। মনে হচ্ছে যেন পুরনো শত্রুতার প্রতিশোধ নিচ্ছে, কোনোদিন ক্ষমা করবো না ওকে আমি। আরে এই শুনছ, এরকম আগে কখনো হয়নি যে ও আমার পুরো কথা না শুনেই চলে গেল। এখন তোমার সাবধান হয়ে যাবার সময় হয়ে গেছে ললিতা। তার মানে কি মা? আরে ললিতা, তুমি কি কিছুই বোঝো না? ভাবো, জামাই বাবা জীবন আজকে প্রথমবার তোমার কথা অর্ধেক শুনে চলে গেছে। আজকে প্রথমবার জামাই বাবা জীবন তার দুই ছেলেকে বকেছে, আর আজ প্রথমবার জামাই বাবা জীবন একটা প্রতিজ্ঞার জন্য ওই রঞ্জুর বাড়িতে গেছে। ভাবো ললিতা, তোমার রাজা দশরথ না কোনো দ্বিতীয় প্রতিজ্ঞা করে না আসে, আর এমন প্রতিজ্ঞা যাতে যাওয়া আসার সম্পর্ক শুরু হয়ে যাবে, তারপর সেটা বন্ধ করা খুব কঠিন হয়ে যাবে। একটা কথা মনে রাখিস, যে কোনো যুগে পুরুষের দুর্বলতা হলো মহিলা। এর আগে ওই পুরনো সম্পর্ক কোনো নতুন রাস্তা নিলে তুই রাস্তাটাই পাল্টে ফেলবি। দিদি, পাঁচটা বেজে গেছে আর ঠাম্মা এখনো চা চায়নি। চা বাদ দে, ঠাকুমা তো এখনো কারোর সঙ্গে কথাই বলেনি। জানিস, ঠাকুমা যখন আমার উপর রাগ করে তখনই ভালো লাগে, এভাবে নিজে রাগ করে বসে থাকলে একদম ভালো লাগে না। এইবার তো আমাদের উপরেও রেগে আছে আর নিজের উপরেও। আমার মুড ঠিক হয়েছে? আর কোথায় দিদি, ওনার মুড দেখে তো আমাদের মুডই খারাপ হয়ে গেল। ছাড় তোরা। ঠাম্মা চা। আচ্ছা টিয়া, ওই ছেলেটা তোদেরকে আর বিরক্ত করছে না তো? ওই ছেলেটা যদি আর বিরক্ত করে না, তখন বলিস আমায়, এইবার এমন মার মারবো ওকে যে ছ মাস বিছানাতে একদম শুয়ে থাকবে। আর ওর মা যদি ওই মহিলার কিছু বলে, তখন ওনার ঝুঁটিটা কেটে ওনার হাতে দিয়ে একদম বাড়ি পাঠিয়ে দেব। বুলবুল কিছু কর না, ঠাম্মার গলায় এই বাড়িতে সোনা না গেলে ঘরটা কেমন যেন লাগে। আপনি রাগ করে আছেন? এখানে কেউ আপনাকে অপমান করছে না মা, আর না এরকম করতে পারে, কারণ আপনি আমাদের সঙ্গে নয়, আমরা আপনার সঙ্গে থাকি। আর আমরা সবাই এটা জানি মা, যে বাবার সম্মান রক্ষা করতে আপনি সারা জীবন নিজেকে এই বাড়িতে বন্দি রাখলেন, আমাদের সব সুখ দুঃখে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আর আমরা সবাই এটাও জানি যে আপনার আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিন এগোতে পারবো না। রাগ করে থাকবেন না আর মা। মুস্কান, কিচেনের না হোল্ডারটা খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে দিবি? আচ্ছা শোন,
টুলটা না বাইরে রাখা রয়েছে। ঠাম্মা, এই হলো তোমার ফেভারিট আদা দেওয়া চা, নাও না ঠাম্মা। শালু, এটা চায়ের সুগন্ধ না, দে দে। হ্যাঁ, গন্ধ তো চায়েরই, আদা দিয়েছিস না, শুধু চাই নিয়ে এসেছিস। আর সঙ্গে ওই যে বিস্কুট খাস না কি জানো, জিরে জিরে। হ্যাঁ, ওটা কেন নিয়ে এলি না বলতো, যা যা গিয়ে নিয়ে আয় নিয়ে আয়। মা, ততক্ষণ আপনি চাটা খান। কি গন্ধ উঠেছে, একবার খেয়ে দেখুন না। মা, আমার পায়ে খুব জোরে লেগেছে, খুব ব্যথা করছে মা। ওই দেখো, মনে হয় মুস্কানের গলা। আরে বৌমা, তোমাকে কতবার বলেছি যে মেয়েদের দিয়ে ছেলেদের কাজ করিও না, ওর যদি হাত পা ভেঙে যায় সারা জীবন ওকে নিয়ে বসে থাকতে হবে। তুমি তো জানো বৌমা যে কোনো ছেলে ওকে বিয়ে করবে না। এখন যাও, ওকে দেখো, ওকে সামলাও, মাথা খারাপ করে দেয়। মা, মুস্কান, কি রে, কি করে পড়ে গেলি, কোথায় লাগলো, কি করে পড়লি বল। বা, আমাদের ইঞ্জিনিয়ার ম্যাডাম, এক্সেলেন্ট কাজ করেছিস কিন্তু। ঠাম্মা কিছু বলেছে? আরে বলেছে, অনেক কিছু বলেছে, আমাদের সবাইকে বকেছে ও। বৌমা, তোমার মেয়ে হাতছাড়া হয়ে গেছে, এরপরে অনেক বড় অঘটন ঘটাবে ও, আমি বলে দিলাম। ঠাম্মা, বিস্কিট। আরে মুস্কান, বেশি ব্যথা লাগেনি তো? না ঠাম্মা। ঠিক আছে তাহলে। বৌমা, কতবার তোমাকে বলেছি মেয়েদের মেয়েদের আদতে মানুষ করো, কিন্তু না, তুমি কেন আমার কথা শুনবে? কি নির্লজ্জ মেয়েগুলো! হ্যাঁ, কোনো লজ্জা ঘেন্নাই নেই, কেমন কথার উপরে হাসছে, যেমন মা তেমন তার মেয়ে। তেমন ঠাকুমা। নে, তোরা বিস্কুট নে। আচ্ছা টিয়া ম্যাডাম, এবার শুনি আজকে টেস্টে কত মার্কস এসেছে। সবেতেই 90%। শুধু শুধু কি? শুধু ম্যাথসে 57% হয়েছে। আমি না ম্যাথসটা বুঝতেই পারি না, আই হেট ম্যাথস। টিয়া, যেটাকে বুঝবি না সেটাকে ঘেন্না পেলে চলবে না, সেটাকে বোঝার চেষ্টা করতে হবে তো। পাগলি, কোনো ব্যাপার না, কাল থেকে আমি তোকে ম্যাথস পড়াবো, দেখবি খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলবি। দিদি, আমি ভাবছি যে এই ফালতু ছেলেটা কালকে নিশ্চয়ই কলেজে আসবে, আসবেই আসবে। আরে ভুলে গেলি, সেই ছেলেটা যে দেখতে এসেছিল, আরে কি বেশ স্পেশাল একটা নাম ছিল, বিশেষ। হ্যাঁ, বিশেষ, যে তোকে কলেজে ফলো করছিল, আর যখন আমি ওকে মারতে গেলাম তখন তুই অন্যবারের মতো মাঝখানে চলে এলি। দিদি, তার মানে ওই ছেলেটা তোমাকে কলেজেও দেখছিল, যেরকম ফিল্মে দেখায়। তাহলে তুমি মাকে বলনি কেন? মুস্কান, এইসব বেকার কথা, আর তাছাড়াও এইসব বলে মাকে আর আমি বিরক্ত করতে চাই না, আর ও তো আমার সঙ্গে খারাপ কোনো কথাও বলেনি। আর সব থেকে বড় কথা, যখন আমারই এসবে কোনো ইন্টারেস্ট নেই তাহলে কি এসে যায়। আচ্ছা বলো তো দিদি, বিশেষ নামটা তো বেশ ভালো, তাহলে ছেলেটাও নিশ্চয়ই ভালো। আমি কখন বললাম যে খারাপ ছেলে, হতেই পারে ভালো। আরে এর থেকে 100 গুণ ভালো ছেলেদের লাইন লাগিয়ে দেবো আমি দিদির জন্য, তাদের যারা দিদির যোগ্য হবে। এই গুড্ডু মিস্টার বেকার বন্ধুর ফালতু ছেলের মতো হবে না, চাই না এরকম ছেলে। ঠিক বলেছ। আচ্ছা এবার পড়তে বস। আমরা রঞ্জু মিশ্রার মেয়ে হয়ে গর্বিত, আমাদের বেঁচে থাকার জন্য আপনার টাকার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার এই সম্পত্তি নিন আর আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিন। আমাদের মা বাবা দুজনেই আমাদের মা,
না আমরা কাউকে চিনি আর না আমরা কাউকে চিনতে চাই। ওনার মুখটা তো আমি আজ পর্যন্ত দেখিনি, তাই উনি আমার কাছে অপরিচিত। আর মা বলে যে অপরিচিতদের সাথে কথা বলা উচিত নয়। রঞ্জুর মেয়েরা, হ্যাঁ কথায় বলে যে জন্ম দেয় তার থেকে বেশি অধিকার যে পালন করে। যদি এই কথা সত্যি হয় তাহলে আমি আমার মেয়েদের আমার যোগ্যতায় বড় করেছি, আর এখন ওদের জীবনের সিদ্ধান্ত আমি অন্য কাউকে নিতে দেব না। নিজের রোজগারের এত অহংকার, আমার পাঠানো টাকা ছুঁড়ে আমার মুখেই মারল। যদি তোমার এই অহংকার আমি ভেঙে দিতে পারি না, তাহলে আমার নামও গুড্ডু মিশ্র নয়। এটা আমার অহংকারের প্রশ্ন নয়, আমার আত্মসম্মানের প্রশ্ন। আর রইল তোমার দয়ার কথা, তাহলে তোমার নামটুকু ছাড়া তোমার দেওয়া আর কিচ্ছু নেই আমার কাছে, আর আমার চাইও না। সোনা বাবু, এরকম অন্ধকার করে কেন বসে আছো? দেখো সোনা বাবু, আমি বেশি কিছু জানি না, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে মানুষটাকে অপমান করার ক্ষমতা গোটা শহরে কারোর নেই। তার অতীত কাল তাকে অপমান করেছে, আর এটা শুধু তোমার অপমান নয়, এটা আমারও অসম্মান। কারণ তোমার নামের সিঁদুরই আমি সিঁথিতে পড়ি। তুমি একদম ঠিক বলছো ললিতা, কিন্তু এইসব ব্যাপারে টেনশন করার কোনো দরকার নেই। আমি সবকিছু একাই সামলে নেব। দেখো গুড্ডু, আমি সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকার প্রতিজ্ঞা করে তোমার হাত ধরেছি, তাই কোনো অবস্থাতেই আমি তোমায় একা ছাড়ব না। গুড্ডু, দেখো আমি তোমায় পরিষ্কার বলছি, এই ব্যাপারটার মধ্যে তোমার বেশি ঠোকার দরকার নেই। আর আমি তোমায় কথা দিচ্ছি যে তোমার অতীতে যাই ঘটে থাকুক না কেন, তার জন্য আমি তোমার বর্তমানকে নষ্ট হতে দেব না। আর যদি ওই অন্য মহিলার কথা বলো, ওকে আমি বুঝে নেব। ললিতা দেবী, তুমি এই ব্যাপারটা নিয়ে একটু বেশি। সোনা বাবু, তুমি আমাকে কথা দাও যে তুমি তোমার অতীতকালের দিকে ফিরেও তাকাবে না, আর ওর সাথে কোনো সম্পর্কও রাখবে না। আরে ললিতা দেবী, কেন তুমি এত চিন্তা করছো? আমি তো সবসময় চেষ্টা করি যাতে আমি তোমার সব কথা রাখতে পারি। নিজের চেয়েও বেশি তোমাকে ভরসা করি গুড্ডু, আমার ভরসার মর্যাদা দিও। গুড্ডু, তুমি ওই রঞ্জুর কাছে যেতে পেরেছো তার কারণ ওর মেয়েদের নিয়ে এই শহরেই থাকে। এবার আমি ওকে শেষ করে ওকে যদি এই শহর থেকে দূরে না পাঠিয়ে দিই, তাহলে আমার নামও ললিতা মিশ্র নয়। আরে কি ব্যাপার? কিছু না, আমার উপর ভরসা রাখো।
আজকের এত অশান্তির মধ্যে কারোর মাথায় এটা আসেনি যে আমার শালুর মনে কতটা কষ্ট হয়েছে যখন ওকে খারাপ খারাপ প্রশ্ন করা হচ্ছিল। মা, তোমার জামাটা একটু হাঁটু পর্যন্ত তোলো তো। সবার সঙ্গে ও বসে বসে মজা দেখছিল, নিজের সন্তানের হয়ে একটা কথা পর্যন্ত বলতে পারলো না। কোনো ব্যাপার না বৌমা, কোনো চিন্তা করো না। বিভিন্ন কাজকর্মে ঝামেলায় মেজাজটা একটু গরম থাকে, সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। যাও, বৌমাকে নিয়ে এসো।